এই সেমিনার আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সমষ্টি এবং অগ্নিরথী। দুই বাংলার এই বৈচিত্র্যময় মাধ্যমটিতে অভিনয় ও নির্মাণ শৈলী প্রসঙ্গেই আমাদের আজকের সঙ্গত কারণেই আমরা অপেক্ষা করছি আমাদের আজকের অন্যতম অতিথি স্বনামধন্য ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জন্য। আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আরও যাদের উপস্থিতি মহিমান্বিত হয়েছে তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর আ ম শ আরিফুল সিদ্দিক। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো উপাচার্য ডক্টর গোলাম রহমান আছেন, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ছাত্র, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, বস্তুত দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। এবং আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বিভাগের চেয়ারম্যান ও গণমাধ্যম ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর এ জে এম শফিউল আলম ভূঁইয়া। নির্মাতার চোখের অভিনয় জানিয়ে রাখছি, আজকের এই সেমিনার আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সমষ্টি এবং অগ্নিরথী। মাত্র পেলাম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তাই মানব জীবন ও সিনেমাকে এক সূত্রে গেঁথে নির্মাতাদের আর্টিস্টিক চলচ্চিত্র নির্মাণের চেষ্টা বাংলা চলচ্চিত্রকে আমাদের কাছে স্বীকৃতি দিয়েছে গণযোগাযোগের এক শক্তিশালী মাধ্যম হিসেবে। দর্শকবৃন্দ, দুই বাংলার এই বৈচিত্র্যময় মাধ্যমটিতে অভিনয় ও নির্মাণ শৈলী প্রসঙ্গে আমাদের আজকের আয়োজন। এবার অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের বিভাগের শিক্ষার্থীগণ। ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বিভাগের শিক্ষার্থীগণ। বিশ্বজুড়ে এত বেশি কাজকর্ম হচ্ছে অনেক মাধ্যমে, আমাদের গণমাধ্যম যদি আমরা জানি রেডিও টেলিভিশন ইত্যাদি সবকিছু মিলিয়ে, কিন্তু অন্যান্য মাধ্যমগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই এই বিনোদন মাধ্যমটির কাছে হেরে যায়, মানে হেরে যায় এই অর্থে যে তারা ঠিক সমানভাবে দাঁড়াতে পারে না। অনেক ক্ষেত্রে অন্য মাধ্যমগুলোর অন্যান্য আবেদন হয়েছে তথ্য জানানোর জন্যে কিংবা অনেক জ্ঞান আহরণের জন্যে, অন্যান্য সংবাদ জানানোর জন্যে, কিন্তু এই ফিল্ম মাধ্যমটি এমন মাধ্যম যে মাধ্যমে আমরা দেখছি যে এটি দিয়ে অনেক কিছুই করা যায়। একই সাথে যখন মানুষ একটি দেশের যুদ্ধ করে, আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি যে যখন আমরা যুদ্ধ করেছি মুক্তিযুদ্ধে, তখন আবার ওই জহির রায়নের জীবন থেকে নেয়ার এটাও দেখেছি। তার মানে কি যে জীবনের জয়গানের সাথে মানুষের যে বাস্তবতা, বাস্তবানুক জীবন বোধ, সেটিও ধরা পড়ে, সেটিও পরিস্ফুট হয়। ধন্যবাদ ডক্টর গোলাম রহমান স্যারকে তার অভিজ্ঞতা প্রসূত সুন্দর বক্তব্যের জন্য। এ পর্যায়ে সমষ্টির পরিচালক মীর শাহিদুল আলমকে অনুরোধ করছি বাংলার খ্যাতনামা অভিনেতা ফেরদৌস আহমেদ সম্পর্কে কিছু কথা বলার জন্য। ধন্যবাদ। আপনি বলেই ফেলেছেন যে বাংলার খ্যাতনামা অভিনেতা। আসলে ফেরদৌস শুভরকে এর চেয়ে জনপ্রিয় অভিনয়ের ক্ষেত্রে, এবং ওরা উনি আরো মানে উপরে উঠবেন এবং অভিনয়ের ক্ষেত্রে মানে সর্বোচ্চ শিখরে আরোহণ করবেন সেই প্রত্যাশা এবং সেই আশা ব্যক্ত করে, আমি যেহেতু স্যারও বলেছেন যে আমাদের কথা শোনার জন্য নিশ্চয়ই এখানে কেউ আসেনি, এখানে এসে ওনারা যারা আছেন অতিথি আমাদের কথা শুনবেন, তো আমি আবারও
এই বিভাগকে, এই বিভাগের শিক্ষকবৃন্দ যারা কষ্ট করেছেন, আমার বন্ধু কৌশিক এবং রব্বানি এখানে আছে, বসে আছে, ওরাও যথেষ্ট মানে অবদান রেখেছে, কষ্ট করেছে এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য, সকলে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং শিক্ষার্থী বৃন্দ যারা এসছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে। অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রসিদ্ধ অভিনেতা ফেরদৌস আহমেদকে। আহ্বান জানাচ্ছি অভিনেতা ফেরদৌস আহমেদ। আজকে একটা বিশেষ আনন্দের দিন মনে হচ্ছে আমার কাছে। আমি যাদের সঙ্গে এতক্ষণ বসেছিলাম এর মধ্যে দুজন আমার শিক্ষক, ডিরেক্ট শিক্ষক ছিলেন ঢাকা ইউনিভার্সিটির, একজন আমার বন্ধু আলম, আর যে অভিনেত্রী এখানে বসে আছে সেও আমার বিশেষ একজন বন্ধু। আমি মনে করি যে আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কজন ভালো বন্ধু আছে তার মধ্যে ঋতুপর্ণ অন্যতম একজন। সো সামনে বসে আছে যে শিক্ষার্থীরা, যাদেরকে দেখলে আমার খুব হিংসে হয়, কারণ আমার মনে হয় যে তোমরা ভীষণ লাকি যে তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো তোমাদের জন্য এরকম একটা সাবজেক্ট ওপেন করা হয়েছে যেটা আমার সাথে অভিনেত্রী, ভীষণ ভালো অভিনেত্রী এবং খুব ভালো হিউম্যান বিইং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অভিনেতা, অভিনেত্রী, পরিচালক যারা আমরা ক্র্যাফট নিয়ে, শিল্প নিয়ে চর্চা করব, তাদেরকে এই ট্যালেন্টেড হওয়ার পাশাপাশি অভিনয় মানসা করবো সে সাহস করতে পারি। পরে দেখলাম যে ঋতুকো চলে আসছে কলকাতা থেকে, তো ভাবলাম যে অবশ্যই চলে আসা উচিত। সো আজকে শুরুটা হলো, আমার মনে হয় এটা হচ্ছে ইট উইল বি এ গুড বন্ডিং বিটুইন আস। আর সবার জন্য অনেক শুভকামনা, এই ডিপার্টমেন্টের জন্য অনেক শুভকামনা, আমাকে যখনই তোমাদের প্রয়োজন ডাকবে আমি চলে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ অভিনেতা ফেরদৌস আহমেদ আপনার চমৎকার এবং প্রাঞ্জল বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে অগ্নিরথী সংগঠনের কৌশিক কান্তি পণ্ডিতকে অনুরোধ জানাচ্ছি জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি কৌশিক কান্তি পণ্ডিতকে। আজকে নির্মাতার চোখে অভিনয় বিষয়টাকে নিয়ে অনুষ্ঠান, প্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানতে চাচ্ছি আমাদের এই এত বড় একটা প্রতিষ্ঠানের আমাদের পিসি স্যার সময় দিয়েছেন, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। তারপরে আমাদের আলম ভাই আছেন, উনিও এটা অনুষ্ঠানটা করার সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। সমষ্টির শহীদুল আছে, সেও এটাতে বেশ পরিশ্রম করে অনুষ্ঠানটা কীভাবে অর্গানাইজ করা যায় করেছে। আর সবজি ভাই এসেছে, আমার আগে আগেই পরিচয় হয়েছে, খুব ভালো মানুষ একজন, ভালো অভিনেতা, বাংলাদেশের খুব প্রিয় একজন অভিনেতা। তো পাশাপাশি শিক্ষার্থী যারা এসছেন তাদেরকেও আমি ধন্যবাদ এটা শোনার জন্য অনুষ্ঠানটা। আসলে আমি তো সেরকম বলতে পারি না, বক্তাও নয়, অভিনয় নই, একটুকু বলতে পারি যে একটু মানে এই অনুষ্ঠানটা রাখতে আমার মানে স্বপ্ন ছিল, এরকম স্বপ্নটা ছিল যে দুই বাংলার যদি একটা সংযোগ একটা মাধ্যমে করা যায়, তো এটা সাকসেসফুল হয়ে গেল আজ, এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর ঋতুপর্ণা সম্পর্কে তো নতুন করে কিছু বলার, আমার মনে হয় চলচ্চিত্রটা কেন আসবে যাবে না, এটা এটার একটা সুযোগ থাকলে মনে হয় যে দুই কালচারের যে ডিফারেন্সটা, বা আমরা তো বাঙালি কালচার দুটোই, এটাকে কম্বিনেশন করে আমরা নতুন একটা কিছু তৈরি করে যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড একটা কিছু চিন্তা ভাবনা করি, এরকম স্ট্যান্ডার্ডে এগোতে পারি, সেটা ওনারাই পারবে, বিখ্যাত চিত্রশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত চাই, দেখতে চাই। আবারও ধন্যবাদ করি সবাই। ধন্যবাদ কৌশিক কান্তি পণ্ডিতকে।